সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস 2022 উদযাপন ও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমিরাত থেকে মাহবুব সরকারের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে শনিবার 26 মার্চ আবুধাবির মোসাপ্পার রজনীগন্ধা খান সিআইপি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেরা রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফখরুল ইসলাম খান সিআইপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনতা ব্যাংক আবুধাবির শাখার ম্যানেজার খন্দকার মুখলেসুর রহমান, ডাক্তার শামসুর রহমান পিএইচডি, আমিরাতের নাগরিক শেখ নাসের, কবি মোসাম্মদ মুসা, ব্যাংকার জাফর উদ্দিন ভুইয়া, সারোয়ার আজমল এনামুল হক নেজামি, আকাশ রহমান প্রমুখ। বক্তব্য রাখেন সারোয়ার আজম, মোহাম্মদ আল আমিন, মনির উদ্দিন মান্না, শামিমা সুলতানা, মির্জা মোহাম্মদ আলী, ইস্কান্দার মোহাম্মদ সহ আরও অনেকে। বক্তারা প্রবাসী কল্যাণ সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক আলোকপাত করে স্বাধীনতাকে আরও সফল করতে স্ব স্থান হতে দেশের কল্যাণে কাজ করে যাবার কথা বলেন। প্রধান অতিথি প্রবাসীদের কল্যাণে তার গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রবাসীদের লাশ দেশে প্রেরণসহ অসুস্থ ও দুস্থ প্রবাসীদের নানাভাবে সাহায্য সহযোগিতা অতীতের চেয়ে আরও বেশি করা হবে বলে জানান। আমাদের এম্বাসি, আমাদের রাষ্ট্রদূত যেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আগের মতোই এই লাশ পাঠানোর যেন ব্যবস্থা করে।